আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যায় ফেসবুকের ভিডিও কিভাবে ডাউনলোড করা যায় আমরা অনেকেই আমাদের মনে প্রশ্ন যে সময় ফেসবুকের ভিডিও ডাউনলোড কিভাবে করা যায় সরাসরি দেখাবো অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন ছাড়া যে কোনো অ্যাপস ছাড়া তো যারা অলরেডি এটা করতে পারি তারা তো ভালো আর যারা না করতে পারি তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটার যাদের ফেসবুক প্রফেশনাল মুড অন হয়েছে তাদের অনেক সময় অনেক রিলস ভিডিও বা ফেসবুকের অন্য অনেক ভিডিও অনেক সময় অর্থাৎ ডাউনলোড করা প্রয়োজন হয় অর্থাৎ আমরা কীভাবে ডাউনলোড করে সরাসরি গ্যালারিতে নিয়ে যেতে পারি সেটি দেখব তো মূল ভিডিও যাওয়ার আগে সবার কাছে অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা যাক কীভাবে আমরা করতে পারি ধরুন আমি ফেসবুক থেকে একটা ভিডিও যে কোনো একটা ভিডিও ডাউনলোড করে দেখাতে পারি যে এই ভিডিওটা ডাউনলোড করবো তাহলে কী করবো আমি ডাউনলোড করতে গেলে ডাউনলোড করার জন্য আমাকে করতে হবে এই ভিডিওর উপরে যেই ডট মেনু আছে এখান থেকে আমি এই লিঙ্কটি কপি করবো আমি কপি লিঙ্ক দিলাম কপি লিঙ্ক করার পরে আমি আমাদের ফোনের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সেখান থেকে আমরা গিয়ে লিখবো সেপ নামে এই কথাটুকু এখানে টাইপ করব এস এ এন এ পি এস এ ভি স্নপসেপ লিখে আমি সার্চ করবো স্নাপসেফ লিখে সার্চ করার পরে উপরে যে এই ওয়েবসাইটটি আসবে আপনারা দেখতে পারতেছেন এই ওয়েবসাইটে ক্লিক করব ওয়েবসাইটের উপর ক্লিক করার পরে আমাকে এখানে এই ডাউনলোড ফেসবুক ভিডিও লেখা একটা অপশন আসছে এইখানে এই যে ডাউনলোডের অপশন এইখানে ওই লিঙ্ক করা কপিটা পেস্ট করে দেবো পেস্ট করে ডাউনলোডে দিয়ে দেব ডাউনলোডে দেওয়ার পরে আমাদের একটু অপেক্ষা করতে বলা হবে তারপরে ডাউনলোডে দেওয়ার পরে আমাদের সামনে এরকম অপশন আসবে ভিডিওটি আমি কোন কত মানে রেজুলেশনে ডাউনলোড করতে চাই সাতশো বিশ এইচপি না তিনশো ষাট যেটা ডাউনলোড করতে চাই সেটা আমি যদি এখানে তিনশো ষাটে করতে চাই যার যত ভালো ভিডিও কোয়ালিটি লাগবে সে তেমন করবেন আমি এখানে এটা দিলাম এটা অ্যাডশো করার জন্য অপশন আসবে আমি কেটে দিব ওই ভিডিওটি অলরেডি ডাউনলোড হচ্ছে তো এখান থেকে আমি ডা আমার ডাউনলোড শেষ হয়ে গেলে আমি দেখতে পারব তো বিভার্স আমার ভিডিওটি ডাউনলোড শেষ হয়ে গেছে দেখেন এখান থেকে আমি এখন যদি আমার ফোনের গ্যালারিতে চলে যাই গ্যালারিতে চলে গেলে আমি ভিডিওটি দেখতে পারবো গ্যালারিতে চলে গেলে আমি গ্যালারিতে আসার পরে এই ডাউনলোড নামে অপশন থেকে এখানে আমার ভিডিওটি এই আমার ভিডিওটি ডাউনলোড হয়েছে আমি চাইলে এখান থেকে প্লে করতে পারি আমি একটু প্লে করে দেখাই তো ভিডিওটি বেশি প্লে করলাম না তাহলে কপিরাইট আসতে পারে এবারে দেখা যাক রিলস ভিডিও কিভাবে ডাউনলোড করতে পারি ফেসবুক থেকে আমরা রিলস ভিডিও ডাউনলোড করার জন্য ফেসবুকে যাব ফেসবুকে গিয়ে সেখান থেকে আমরা রিলস নামক অপশনটি এই যে রিলসে যাব রিলসের ভিতরে যে কোনো ভিডিও থাকলে আমরা সেই রিলসের একটা ভিডিও ওখান থেকে কপি করে নিয়ে আসবো লিঙ্ক আমার যে ভিডিওটা লাগবে যেমন আমি এই ভিডিওটা আগে যে ক্লিক করি তাহলে এই ভিডিওটা আমি এখানে এই ফিরাতে ক্লিক করব পরে এখান থেকে এই কপি লিঙ্ক লিঙ্ক দেওয়ার পরে আমি আবারও সেই গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখান থেকে আসার পরে আবারও স্নপস্যাপ লিখে আমরা সার্চ করব সার্চ করার পরে দেখব এর একটু নিচে যদি স্ক্রোল ডাউন করি নিচে দেখতে পারবো আমরা ফেসবুক ডাউনলোড ফেসবুক রিলস এই ফেসবুক রিলসে ক্লিক করব। ফেসবুক রিলসে ক্লিক করার পরে আমি এখানে রিলসের ভিডিওটি পেস্ট করবো ওই কপি করা লিঙ্কটা ডাউনলোড অপশন ডাউনলোড দেবো সেমভাবে ডাউনলোড দিলে আবার আগের মতো ডাউনলোড হয়ে যাবে তো এখানে এখানেও ভিডিওর কোয়ালিটি আমি যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করব আমি এখানে তিনশো সাইটে সাতশো বিশে দিলাম সাতশো বিশ ডাউনলোড হচ্ছে আর এর ভিডিও রিলস ভিডিও তো খুব ছোটো ডাউনলোড হতে সময় লাগে না এই অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমি এখান থেকে অবশ্যই যদি চাই আমি গ্যালারিতে গেলে ভিডিওটি পাবো গ্যালারিতে চলে আসলাম আমি গ্যালারিতে আপনাদের দেখাই এই যে ডাউনলোড দেখেন সেই যে আধারের যে ভিডিওটি আমি ডাউনলোড করেছি তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলে জানাবেন অবশ্যই শেয়ার করবেন এবং যদি চ্যানেল ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এ ধরনের ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে